আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেনি, তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না এ কথা বলেন। এ সময় মোনায়েম মুন্না আরও বলেন, আওয়ামী লীগের গুন্ডারা এখনও ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না। বিএনপি নেতাদের ফোন ট্র্যাপ করে যেভাবে তাদের ধরছেন সেভাবে কেন আওয়ামী লীগের নেতাদের ধরছেন না? সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাশেমি দীপু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রিয়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগ সহ আরও অনেকে।